একদিকে যেমন বৈধতার প্রোগ্রাম আরটিকে কিংবা রিকালিভার্সি তেনাগাজ্জা 2.0 প্রোগ্রাম চলমান রয়েছে, ঠিক অপরদিকে বিভিন্ন স্থানে অপরাশি পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। আজকের ভিডিও এই দুইটা বিষয়ে বিস্তারিত কথা বলবো, তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল প্রসঙ্গে কথা বলার আগে ছোট্ট একটি বিষয়ে কথা বলতে চাই। আজকের ভিডিও তৈরি করার আগে আমি কমেন্টস চেক করছিলাম, তো সেখানে দেখতে পেলাম অনেকের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে, তো আপনাদের মন্তব্য আপনারা করতেই পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তো আই হোপ আপনারা ভিডিওটা না দেখেই কিংবা সম্পূর্ণ ভিডিও না দেখেই সেখানে মন্তব্য করেছেন। আমি গত দুই দিনে যে দুইটা ভিডিও আপলোড করেছি, 2023 সালে যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদের ভিসা রিনিউ প্রসঙ্গে, আমি কিন্তু একবারও সেখানে বলিনি যে আগামীকাল থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট করলে আপনার সরাসরি পারমিট দেবে। যাদের কিনা 2023 সালে ভিসার মেয়াদ শেষ হচ্ছে কিংবা শেষ হয়েছে, আদৌ কি তারা পারমিট করতে পারবে? এ প্রসঙ্গে আনঅফিসিয়াল, আমি প্রথমে ভিডিও শুরুতে ডিসক্লেমার দিয়ে বলছি আনঅফিসিয়াল। আপনারা যদি বলেন লিঙ্ক যাবো কিংবা লিঙ্ক দিতে হবে কিংবা কোথায় ঘোষণা দিয়েছে সেটা দেখতে চাই, এটা সম্পূর্ণ আনঅফিসিয়াল। আমি ডাইরেক্ট সরাসরি সেখানে বলছি এবং রিপিট করে 3 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার উচ্চারণ করছি, যেটা অফিসিয়ালি এখনও ঘোষণা আসেনি, এমনই শোনা যাচ্ছে যে সম্ভবত খুব শীঘ্রই এ প্রসঙ্গে ঘোষণা দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে, এবং 2023 সালে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা পারমিট করতে পারবে। এটাই কিন্তু, এটা আনঅফিসিয়াল, কোনো লিঙ্ক কিংবা সরকারিভাবে এখনও ডিক্লেয়ার হয়নি, এটা আমি রিপিট করে 3 থেকে 4 বার বলেছি। তারপরেও অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত মতামত, তাতে আমার কোনো সমস্যা নেই। তাই হলো মূল বিষয়। তো একটা বিষয় যখন শোনা যায় তখন সে প্রসঙ্গে হয়তো কিছুদিনের মধ্যেই ঘোষণা আসতে পারে কিংবা নিশ্চয় একটা ঘোষণা আসবে, কারণ যারা রিহায়ারিং প্রোগ্রামের আন্ডারে পারমিট করেছিলেন, আপনাদের পাস পর্যন্ত পারমিট পেয়ে আপনারা বসে আছেন, মাসের পর মাস স্পেশাল পাস নিচ্ছেন, আপনাদের ভিসা রিনিউ হচ্ছে না, তো নিশ্চয়ই যে কোনো একটা সমাধান তো হবেই। তো সেই অনুযায়ী খুব শীঘ্র এই বিষয়ে নির্দেশনা আসলে তারপরে মূলত একটা আলাদা স্পেসিফিক ভিডিও তৈরি করব। তাহলে মূল বিষয়। আরেকটা প্রসঙ্গ, সেটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পেনশন কিংবা স্কিম চালু করেছে, তো এ বিষয়ে যদি কিনা আপনারা ভিডিও চান কিংবা জাতীয় পেনশন প্রসঙ্গে যদি ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যে প্রবাসীদের, এখানে আমরা তো আর বাংলাদেশে নাই, বাংলাদেশিরাও এই পেনশনের আওতায় আসতে পারবে। সেক্ষেত্রে মালয়েশিয়ায় যেমন ইপিএফ সিস্টেম রয়েছে কিংবা প্রতি মাসে বেতন থেকে একটা অংশ কেটে নেওয়া হয় কিংবা জমা দিতে হয়, ঠিক তেমনই কিন্তু আমাদেরও টাকা জমা দিতে হবে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে, অর্থাৎ সর্বনিম্ন 10 বছর এবং সর্বোচ্চ 42 বছর পর্যন্ত সুযোগ রয়েছে টাকা দেওয়ার। যে অনুযায়ী আপনি টাকা দেবেন সে অনুযায়ী আপনাকে পেনশন দেবে প্রতি মাসে গভর্নমেন্ট। তো কিভাবে কি করতে হবে যদি আপনি মানে চান কিংবা আপনারা যদি এ বিষয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও আপলোড করব। তো এখন কথা বলবো অপরাশি প্রসঙ্গে। আপনারা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন স্থানেই অপরাশি পরিচালনা করছে। ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু আজও প্রায় 72টি ছবি পোস্ট করেছে অপরাশি ছবি। তার মধ্য থেকে প্রথমেই রয়েছে পাহাং প্রদেশে 18 তারিখ, আজও কিন্তু 18 তারিখ, তো আজ কিংবা গত ভোররাত্রেই কিন্তু অপরাশিটি হয় এবং 40 জনের চেক করার পরে সেখান থেকে 25 জনকেই আটক করে, যাদের কাছে কিনা মালয়েশিয়া বসবাসের কোনো প্রকার বৈধ ডকুমেন্টস কিংবা কাগজপত্র ছিল না ঠিক তাদেরকে, এবং পাহাং প্রদেশের সেখানে কিন্তু কোয়ান্তানে অপরাশি পরিচালনা করে। এছাড়া কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেও কুয়ালালামপুরে অপরাশি পরিচালনা করে। তো এমন বিভিন্ন স্থানে শিলাঙ্গড়ে 4টি এরিয়ায়, মানে হুলুলাঙ্গান রয়েছে কিংবা এখানে প্যাতেলিং রয়েছে, তেলেঙ্গানু প্রদেশেও কিন্তু অপরাশি পরিচালনা করে এবং সেখান থেকে 103 জন বিদেশি নাগরিককে চেক করার পরে মোট 50 জনকে আটক করা হয়, যাদের কাছে কিনা মালয়েশিয়া বসবাসের কোনো প্রকার কাগজপত্র ছিল না। তেলেঙ্গানু প্রদেশের এই অপরাশিটাও কিন্তু নির্মাণ সাইট কিংবা কনস্ট্রাকশন সাইটের, এবং একই সাথে পাহাঙে যে অপরাশি পরিচালনা করে পাহাঙের সে অপরাশিটাও কিন্তু রুমা কংসি কিংবা কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিকরা যে নির্মাণ সাইটের পাশে যে কুঞ্চিতে থাকে সেখানে কিন্তু অপরাশি পরিচালনা করে। তো এখান থেকে আমি আপনাদের কয়েকটার কথাই জানালাম মাত্র, এরকম প্রতিনিয়ত বিভিন্ন স্থানে অপরাশি হচ্ছে। তো যারা কিনা এখনও রেজিস্ট্রেশন করেন নাই অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, এবং একই সাথে জোহরবারু এবং পিনাং প্রদেশে কিন্তু পাসপোর্ট প্রদান করবে, সে বিষয়ে কিন্তু গতকালকের ভিডিওয়ে বলছি। যাদের পাসপোর্ট প্রস্তুত হয়েছে আপনারা এই দুইটা স্টেট থেকে পাসপোর্ট নিয়ে সঠিক নিয়োগকর্তা কিংবা বসের মাধ্যমে কথা বলে পারমিটের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, তাহলে এমন গ্রেপ্তার আতঙ্ক সহ
আপনাকে আনুষ্ঠানিক কোনো প্রকার টেনশনে থাকতে হবে না একই সাথে বৈধভাবে আপনিও মালয়েশিয়ায় বসবাস করতে পারবেন এবং একই সাথে আরেকটা বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই সেটা হলো সারাওয়াক প্রদেশে এবং লাবুয়ান সারাওয়াক এবং লাবুয়ান এখানে কিন্তু সাবাকে যোগ করা হয়নি সেখানে কিন্তু রিকালিবেরসি তেনাগাজা 2.0 রান্ডারে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সারাওয়াক এবং লাবুয়ানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়া ইস্ট মালয়েশিয়া এবং ওয়েস্ট মালয়েশিয়া দুইটা কিন্তু ভাগ রয়েছে এবং সারাওয়াক এবং লাবুয়ান এবং সাবা এই তিনটা কিন্তু আলাদা আর এই সাইডে কিন্তু কুয়ালালামপুর সহ আনুষঙ্গিক বিভিন্ন স্টেট রয়েছে তো সারাওয়াক এবং লাবুয়ানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আরটিকে 2.0 আন্ডারে সে স্টেটের বিদেশি নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এবং সেটাও চলমান থাকবে আগামী 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত এ প্রসঙ্গে সেখানে উল্লেখ করা হয়েছে কেরজান সারাওয়াক তারিমা পাকাই আরটিকে 2.0 বর্মুলা দুয়াপুলু এনাম জুলাই সেঙ্গা তিগাপুলু 7 ডিসেম্বর 2023 যে কথাটা আমি একটু আগেই বললাম যে গত 26শে জুলাই থেকে শুরু হয়েছে এবং সেটা শেষ হবে 31শে ডিসেম্বর 2023 অর্থাৎ চলতি বছর জুড়েই থাকবে এবং একই সাথে কোন কোন দেশের নাগরিক কিংবা কোন কোন দেশের বিদেশিরা এই পারমিটের জন্য যোগ্য সে বিষয়েও কিন্তু ওনারা উল্লেখ করেছেন আইনিয়া পার্টি দারিপাড়া এনাম্বলাস নেগারা সুম্বার সাজা ইয়াং ডি বানারকান ইন্দোনেশিয়া বাংলাদেশ থাইল্যান্ড ইন্ডিয়া ফিলিপাইন কম্বোজা লাওস নেপাল মায়ানমার শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান তুজুকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং চায়না এই 16টি দেশের নাগরিকদের সারাওয়াক এবং লাবুয়ান প্রদেশে পারমিট করার সুযোগ দিয়েছে বিগত কয়েকদিন যাবৎ কিন্তু উক্ত প্রদেশের অর্থাৎ যারা কিনা সারাওয়াক এবং লাবুয়ানে রয়েছেন ওরা আপনারাই মেসেজ করছিলেন ভাই এখানে কি বৈধতার ঘোষণা দেবে কিনা কিংবা পারমিট করতে পারবো কিনা তো আপনাদের জন্য কিন্তু সুখবর যারা কিনা ওই অঞ্চলে আসছেন কিংবা সারাওয়াক এবং লাবুয়ানে আসছেন আপনারাও কিন্তু সঠিক বস কিংবা নিয়োগকর্তার মাধ্যমে পারমিট করতে পারবেন এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যাদের বয়স 18+ কিংবা 18-র পর থেকে যত বছর বয়স হোক আপনি যদি মেডিকেলে ফিট থাকেন অর্থাৎ বর্তমানে মালয়েশিয়ার মূল ভূখণ্ডে যেভাবে পারমিটের প্রক্রিয়া চলছে ঠিক একই সিস্টেমে সারাওয়াক এবং লাবুয়ানেও কিন্তু পারমিটের প্রক্রিয়া চালু রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো 18 বছরের বেশি আপনি যদি মেডিকেলে ফিট হন সেক্ষেত্রে আপনি অবশ্যই পারমিট করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুগণ আই হোপ সার্বিক বিষয়ে বুঝতে পারছেন এছাড়া নতুন কোনো আপডেট তথ্য আসলেও সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন